السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى وإني لغفار لمن تاب وامن وعمل صالحا ثم اهتدى وقال الله سبحانه وتعالى اقرا باسم ربك الذي خلق صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا وعملا صالحا وزهنا زكيا وفاما كاملا عليه توكلت واليه انيب اللهم امين ربنا ظلمنا انفسنا وَاِن لَّمْ تُؤْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ او مولا منيب او পরওয়াজগার বানায়াস তোমার শাহী দরবারে আমরা গুনাহগার গোলামগুলো হাত পেতেছি ও رب العالمین ও আল্লাহ আমাদের কোন এলম এমন না থাকলেও তোমার মদিনার নবীজির পবিত্র সুবানে তিনি বলেছেন তিন ধরনের লোকের দোয়া তুমি বেশি কবুল করে থাকো আমার নবীজি মুসাফিরের কথা বলেছে গো আল্লাহ ও নবীজির সেই পবিত্র জবানের এই ঘোষণার প্রেক্ষিতে আমি নাসিজ নালায় গুনাগার গুলাম মুসাফির হিসেবে তোমার দরবারে হাত পেতেছি আল্লাহ আমাদের সকলের হাত গুলো কবুল করে নাও তাম পৃথিবীর মাটির নিচে যত ইমানদার বন্দা বান্দি সঙ্গে বিদায় করেছ আল্লাহ তাদের সবাইকে দোয়ার মধ্যে দয়া করে তুমি সামিল করে নাও ও আল্লাহ মাহফিল জানান চান করেছেন আল্লাহ শুনবার জন্য শোনাবার জন্য যারা এসেছেন আল্লাহ বিভিন্নভাবে ভাবে নসরত করেছেন সাহায্য করেছেন আল্লাহ তাদের প্রত্যেকের শেরকত দয়া করে তুমি মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মা শুরু থেকে এই পর্যন্ত যা হয়েছে আর শেষ পর্যন্ত যা বলার জন্য তোমার গোলামদেরকে তো অভিক দিবে আল্লাহ আমাদের সবাইকে সবগুলো কথার প্রতি আমল করার জন্য তো দান করে দিও আল্লাহ ও আল্লাহ যা বলার তৌফিক দিবে মেহরবানি করে মানার তো অভিক দিও শুধুমাত্র কথা বলাইয়া আমল না করে মুনাফে বানাইও না গো আল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফানু নেই কথার অপরাধে আল্লাহ দয়া করে আমাদেরকে অপরাধী বানাইও না গো আল্লাহ। ও আল্লাহ যে কয়েকদিন বাঁচাও, মেহেরبانی করে ঈমানের সঙ্গে বাঁচাও আর মরনের आखरी वक्त পর্যন্ত রব্বুল আমিন আমাদের প্রত্যেকের ঈমানখানা হেফাজত কর গো আল্লাহ। আজকের এই মাহফেলার শুরু থেকে आखरी वक्त পর্যন্ত তোমার গায়ে বিনা সূতারে امدাদ দিয়া تمن رحمتك كاملا ديا مهرباني تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربي رب العزة عما سيفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বাহাদুরপুর ঈদগাক অনুষ্ঠান রায়ু মুখ হাফিজিয়া মাদ্রাসায় তিন খেলার উদ্যোগে হাফেজ সারস্বতের দশাল বন্ধু উপলক্ষে দুই ব্যাপী আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের মহতারম সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমান হজরুল আল্লাহ জনাব মৌলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী সহ সর্বস্তরের হযরত ওলামায়ে কেরাম আশপাশের শ্রোতাবাজন মাও বোনেরা মাহফিলে বসা আমার প্রাণপ্রিয় পূজীকাতা মনিরা। আপনারা বলতে পারেন আমি নাদান সেই নাদান হিসেবেই লूबी হিসেবেই আমি আরেকবার সালাফেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া যদি শুধু সালাম তাই কবুল করেন তো আমরা আল্লাহর জান্নাত পাওয়ার হকদার হয়ে যাব সোহান সালামের ভিতরে একে তো একে অপরকে দোয়া করলেন আপনি আমাকে দোয়া করলেন আমি আপনাকে দোয়া করলাম এখানে শুধুমাত্র দুনিয়ার জন্য খাস করে দোয়া করা হয়নি আগের হাতকে বাদ দিয়ে বলা হয়নি বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শান্তি অবতীর্ণ হোক যদি হয়ে যায় তো দুনিয়ার জন্য হবে আখের জন্য হবে আর নির্দেশটা আল্লাহ নির্দিষ্ট কার ভাই

ও আমার বন্ধা বান্ধীরা ওই সালামের জবাবটা তোমরা আরো বর্ধিতা করে ফিরে দিও জোহার আল্লাহ আর যদি বাড়াইতে না পারো আল্লাহ যে জানেন আমরা আলসি অলস আমরা যে অলস এ কথা আমাদের আল্লাহ জানা আছে কি না এই জন্য আল্লাহ তা এখানে কথা বাকি রাখেন নাই যদি তুমি অলস হয়ে থাকো বাড়াইতে না পারো অন্তত ওইটুকুন দিও তোমার যেইটুকুন দিছে বলেন এই সালামের ভিতরে অনেক শিক্ষার একটা শিক্ষা হচ্ছে আমি আপনার জন্য আপনি আমার জন্য কুন্তুম খায় ও মানুষকে মানুষের জন্য তৈরি করা হয়েছে আপনি আমার জন্য আমি আপনার জন্য আর এই কথাকে সামনে রেখে যদি অতীতের ইতিহাস তালা করি আমরা নমুনা আমাদের সামনে আমরা ওনারা পরস্পর পরস্পরের কেমনে যে উপকার করবে এই পেরেশানিতে মশগুল ছিলেন আপনি যদি আমার উপকারই করতে থাকেন উপকারের চিন্তাই করতে থাকেন আপনার দ্বারা আমার ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা আছে এই কারণে সেই যুগের নাম ছিল সোনালী যুগ আল্লাহ রসুল কিন্তু সোনার মানুষ তৈরি করেছিলেন বলেই ওই সমাজটা ছিল সোনার সমাজ ওই দেশটা ছিল সোনার দেশ কথা ঠিক কিনা বলেন এমন কি বিদায়ের পরে আলী ইনাদের আমলেও বিচারের জন্য কোনো মামলা তাদের আদালতে আসে না কেন আসবে না ঘটনায় ঘটে না থেকে আমি আপনার বিরুদ্ধে মামলা করি না আপনি আমার মামলা করেন না মামলাই নাই আসবে থেকে এই জন্য আল্লাহ নবী বলেন খাইরুল করুন কারণী খাইরুল করুন কারণী আমার যুগের নাম হলো সোনালী যুগ সোহান আল্লাহ ও আল্লাহ বলামেরাম ও আল্লাহর বন্দাবন্দিরা দুনিয়ার মধ্যে যদি সুখ চাও আর মরণের পরে যদি শান্তি চাও এই সুখ শান্তি একজনই দিতে পারবেন এই জন্য তার কাছ থেকে একজন আরেকজনের জন্য কামনা করো আসসালাম আলাইকুম ও আল্লাহর বান্দাবান্দি। তোমার জন্য আমার আল্লাহর কাছে মুখ করলাম ও তোমার বন্দার প্রতি তুমি শান্তি নাজিল করো আর বন্দা রিপ্লাই দিলেন ও আল্লাহর বন্দা কে গো তুমি আমার কল্যাণ চাইলা আমার মুক্তি চাইলা আমার মঙ্গল চাইলা আমার ভালো চাইলা আমিও তোমার জন্য সে দোয়াটাই ফিরাই দিলাম ওই আল্লাহর কাছে তোমার জন্য শান্তি কামনা করলাম জোহান আল্লাহ এই জন্য ইসলামের প্রতিটা বিধান মঙ্গলের কল্যাণের লাভের অকল্যাণের কোন বিধান আমার আল্লাহর নাই আপাতত আমাদের বুঝে না আসার কারণে আমরা কোন কোন বিধানকে হয়তো বা আমাদের বুঝে না আসার কারণে বেমানান মনে করতে পারি বেমনাসব মনে করতে পারি না হজবিল্লা বলেন আল্লাহর কোন বানানের ভেতরে বেমনাসব অকল্যাণ ভুলভান্তি ত্রুটি বিচ্যুতি বলেন না নাই হজরতামী রহমতুল্লাহ আলাই এক পর্যায়ে আল্লাহর ওলি যারা এরা সবসময় আল্লাহর কায়নাত নিয়ে চিন্তা ভাবনা করেন তিনি গাছের নিচে শুই শুই ভাবছিলেন এত বড় বট গাছ তার দানাগুলো এত ছোট এটা কেমন যেন বেমানান আল্লাহর এইটা কেমন হলো উনার বুঝে আসলো এক সেকেন্ডের মধ্যেই হঠাৎ করে একটা পাখি একটা দানা ফেলে দিলেন আর উনার নাকের উপর পড়লো এক সেকেন্ডে উনার বুঝে আসলো নিশ্চয়ই এই গাছটার ফাংশনটা আমাকে জানতে হবে এই গাছটা ফল দেওয়ার জন্য নয় ফুল দেওয়ার জন্য নয় কাটের জন্য নয় আমাদের দেশে যে সমস্ত গাছ আছে কিছু গাছ আমরা গাছ হিসেবে তরকারি হিসেবে খেয়ে ফেলি কিছু গাছের ফল খাই কিছু গাছ আবার কাঠ দেয় কিছু গাছ আমাকে ঔষধ দেয় কিছু না কিছু দেয় কিন্তু বট গাছ এমন একটা গাছ এটা ফলও দিলো না ফুলও দিলো না কোনো ভালো কাঠ হলো না কোনো খাট পালং মেস্ত্রি কিছু হবে তাহলে বুঝতে হবে এটা এইসব কাজের জন্য নয় এই গাছ সে বিরাট এলাকা ব্যাপী ছায়া দিবে আর ওই সার ভিতরে আল্লাহর মাতলুক শান্তি লাভ করে সোহান যদি ছায়া গ্রহণ করাই যদি মকসুদ হয় তাহলে আমি যে চিন্তা করেছি একটা নারিকেল গাছের নারিকেল এত বড় হয় একটা তাল এত বড় হয় অতএব এই গাছের একটা দানা যদি মটকার মতো হইতো কলসির মতো হইলো তাইলে তো মানাইতো এটা আমার চিন্তাটা ভুল আর যখনই আমার নাকের উপরে দানাটা পড়লো আমি ব্যথাও পাইলাম না হাতে নিয়ে দেখলাম এটা সব এটা নরম বলেন সুহান আল্লাহ আমার সঙ্গে সঙ্গে বুঝে আসলাম এই গাছটা যে তোরা বুলার আমিন দুনিয়ার গোলামদেরকে সায়া দেওয়ার জন্য পোকা মাকড় ঠিক পতঙ্গকে শান্তি দেওয়ার জন্য তৈরি করেছেন অতএব এটার ডানাগুলো যদি মুটকার মতো হয় কলসির মতো হয় এটার নিচে তো কোনো দিন কোনো প্রাণী বসবে না আমার চিন্তা ভুল হয়েছে আমার আল্লাহ যেমন ঠিক করেছেন সেটাই সঠিক বলেন সোহান আল্লাহ এমনি বাবার আব্দুল আমিন বলে গুনাম আমার সৃষ্টি নয় পুণ্যের মধ্যে যদি তোমরা আমাকে দেখো তাহলে আমি আল্লাহর কর্ম কৈপুণ্য দেখে দেখে নৈপুণ্যতা দেখে দেখে আমার সৃষ্টির মাধুর্য দেখে দেখে আমি খালেককে চিরা তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য বলাবেন বলেন ওলাম। তোমার টেবিলটা যদি সুন্দর হলে মেস্ত্রি প্রশংসা পায় তোমার খাট পালং ভালো হলে যদি মেস্ত্রি প্রশংসা পায় তোমার গায়ের জামাটা সুন্দর হলে যদি টেইলার মাস্টার প্রশংসা পায় তোমার মাথার উপরে যে বিশাল আকাশটা তোমার মনিব বানাইলেন ওই মনিব কেনারে তোমার প্রশংসা পাইতে পারে না জোহান আল্লাহ রব্বুল আমিন বলেন তুমি এই যে সামিয়ানা বানাইলা খুঁটি না দিলে থাকে না বাঁশের দাও কাঠের দাও ইটের দাও সিমেন্টের দাও কিছু না কিছু দেওয়া লাগে এরে আল্লাহর গোলাম আমি কিরকম কারিগর কোথায় দৈর্গ কোথায় প্রশ্ন তোমার জানা নাই কত হাজার লক্ষ মাইল ব্যাপী এই আকাশ আমি তৈরি করেছি অত বেগাইরে আমাদের যার নিচে একটা খুঁটিও নাই আল্লাহ বললেন নাই আমরাও দেখলাম নাই বলেন সোহান আল্লাহ গাছ গাছ আমি উদ্যত করি তোমরা দেখলা তাই আমি বললাম পানির বংশ বিস্তার আগে যেমন এখনো তেমন তোমরা সবই দেখলা অতএব আমি আল্লাহ বলতে চাই আমার দেওয়া আকল দিয়া আমি যে আকল তোমাকে দিয়েছি ওই আকলটাকে তুমি যদি একটু কাজে লাগাইতে তোমার মুনীব সিনার জন্য একটা সেকেন্ড সময় যথেষ্ট ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বু আমিন বোঝাইতে নাম तमाम দুনিয়ার সব কেন আমি কুরানে হাকিমের মধ্যে এইভাবে করেছি বিসমিল্লাহির আল্লাহ ইল্লা কাইয়ুম

রব্বুল আমিন বলেন আমি বললাম সূর্যপুর দিয়ে উঠবে তোমরা দেখলাম উঠেছে আমি বললাম পশ্চিমে ডুবে যাবে তোমরা দেখলাম ডুবে গেল আমি গেলাম আকাশ থেকে বিশ্বে বললা তাই হয় জমিন থেকে পানি উদ্গত হয় তাই হয় উদ্ভিদ উদ্গত হয় তাই হয় অর্থাৎ সবগুলো একরকম কেন আম গাছে কেন জাম ধরে না নারকেল গাছে কেন সুপারি ধরে না সুপারি গাছে কেন নারকেল হয় না গরু ছাগলের পেটে একের পটে অবরোধটা কেন পানি জন্মায় না রব্বুল আমিন বলেন হাঁসের ডিমের মধ্যে কেন মুরগির বাচ্চা হয় না মুরগির ডিমে কেন হাঁসের বাচ্চা হয় না সূর্য একদিকে উঠে আবার একদিকে ডুবে এখানে কেন অনিয়ম নাই রব্বুল আহমেদ বলেন তামান দুনিয়ার যে তাকাও দিনদাদের পালা বদল বলো প্রাণীর বংশ বিস্তার বলো উদ্ভিদের উদ্গত হওয়া বলো আকাশ থেকে বৃষ্টি বর্ষি দেওয়া বলো মেঘমালার পরিভ্রমণ বলো চন্দ্র সূর্যের উদয়স্ত বলো রে তামাম জমিনের সৃষ্টির জন্মলগ্ন থেকে যেমন এখনো চলতেছে তেমন বলে সোভান আল্লাহ রবীন্দন বলেন সব একরকম কেন একটাই জবাব একজনেই চালায় ওই কারণেই একরকম চলে বলেন সোভান আল্লাহ কথা ঠিক কিনা একজনে চালায় বলেই একরকম চলে আমার মাহবুদ সুরাই আম্বিয়ার মধ্যে কথাটা পেশ করে বলতেছেন ও দুনিয়ার নাস্তিকেরা ও বেইমানেরা ও কাফেরা ও ফেরাউনেরা ও মরদুদেরা ও নাস্তিকেরা যারা আমার বিশ্বাস করতে পারলি না তোদেরকে জিজ্ঞাসা করতে চাই এই সৃষ্টি নয় পুণ্যের কর্মকাণ্ডের মধ্যে এগুলো তৈরি করার মতো একজন সারা যদি বেশি থাকতো এগুলো পরিচালনার জন্য একজন সারা যদি বেশি থাকতো সব জায়গায় একটা নিয়ম থাকতো না রে গোলাম অনেক অনেক অনিয়মে অনিয়মে দুনিয়াটা দণ্ড বন্ড হইয়া যাইত অতএব সব জায়গায় যেহেতু এক নিয়ম আমার আল্লাহ কয়জন

রাসুল্লাহ ওরা কোপাল্লা দুরভাঘা জাত আমার আল্লাহ বলেন ও আল্লাহর উলাম তোমরা এক সময় হতো বাঘা বটে কিন্তু আমার কোরানে করিম যখন আসলো

সমন্বিত যদি নিয়ে আসা যায় এক শত লাল পুরস্কার পাওয়া যাবে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তিনি রওনা করলেন আর মনে মনে ভাবেন এটু এমন ছোট একটা কাজ আমার জন্য কোনো ব্যাপার না এই কাজটা আমি করতে পারবো এই পুরস্কারটা আমি লাভ করতে পারবো কিন্তু রাব্বুল আমিন জানাই দিলেন রে নাম আকাশ থেকে ফয়সালা যা হয় দুনিয়াতে তাই পরিবর্তন পরিবর্তন হয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ

দুটো বিষয়কে আমাদের চোখের সামনে নিয়ে আসে আমাদের আকল দিয়ে আমি একটা কথা বলি সহজ কথা বলি যারা অক্সফোর্ড থেকে পাশ করে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এমন ভালো শিক্ষিত তিনি যেরকম বুঝবেন আমার আপনার বাড়ির চাকর ছেলেটা যার লেখাপড়া একেবারেই নেই সরল সরিয়া জানে না এ বি ডি জানে না আলি বা তাসা জানে না এরকম আছে না কিন্তু আল্লাহকে চিনার জন্য আমার আল্লাহ যেটুকুন আকল আর এলেম আমাদেরকে দিয়েছেন আমভাবে এইটাই আল্লাহকে চিনার এক মিনিট সময় চিন্তা করলেই আল্লাহকে বিশ্বাস এবং পেয়ে যাওয়া সহজ হয়ে যায় বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা যে আকল দিয়েছেন আমি একটি এক মিনিট আপনাদেরকে বলি আপনারা আমার সাথে একমত হবেন নাহলে অক্সফোর্ডের ডক্টর আর বকরম কেমন একরকম হয় উনি যেটা অর্জন করেছেন প্রাইমারি পাস হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দাওয়ারা পাস করেছেন দাখিল আলিম ফাজেল কামেজ পর এটা অর্জন ডাক্তার হয়েছেন যে এটা অর্জন করেছেন কিন্তু অর্জন করার আগেই মনিপ তাকে যেটা দিয়েছেন সেটা দিয়েই মনিপকে চেনা যায় সুমান আল্লাহ বলেন তার প্রমাণ তার প্রমাণ হলো এই যে রাস্তাগুলো গাড়ি ঢাকা টাইম রোডের রাস্তাগুলোতে গাড়ি চলাচল করে এখানে রাস্তার মাঝখানে আমরা কেউ দাঁড়িয়ে থাকি থাকি না কেন থাকি না আমার আকল আর বিবেক কথা বলে এখানে গাড়ি আসবে গাড়ি আসার জন্যই রাস্তা পার হতে হলে দুই দিকে টাকাই পার হইতে হবে নাহলে গাড়ি আমার গায়ের উপর ছড়বে এইটার নাম বুস এটার নাম কি চুলার ভিতরে আমরা লাখড়ি দিই বাতরান্নার জন্য কিন্তু হাত ধুকাই না আপনারা হাতও ঢুকাই দেন নাকি আমাদের মা বোনরা হাত ঢুকাই দেয় না কেন দেয় না ওনাদের আগুন আছে এই বুঝ আছে আগুন আমার হাত নাগাল পাইলে যেরকম পুড়ে দিচ্ছে আমার হাতও পুড়ে দিবে আগুনে পুড়ে আছে কিনা বলেন আমি যদি আপনার জিজ্ঞাসা করি এখন দিন না রাত আপনারা কি বলবেন সভাপতি সাহেব যেমন বলবেন রাত ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তার সাহেব একজন কামিল মাওলানা একজন দাও ফাঁস মাওলানা যেমন বলবেন রাত ওই বকলম ছেলেটাকে তাকে দিন বলবে নাকি এটার নাম কমন সেন্স এই আকলটা সবার সমান বাইরে আমার একটু খেয়াল করেন অতএব দিন রাত চিনবার জন্য গরম আর ঠান্ডা বুঝবার জন্য যে অনুভূতিরা গোলাম দিনেন গোলাম যদি ওই অনুভূতিটা নিয়ে কাজে লাগাই ওই অনুভূতি দিয়ে আমার আমার মাওলাকে অনুভব করা যায় বলেন সোহান আল্লাহ এই জন্য গোলাম বলেন গোলাম তাম জমিনে অসংখ্য মাকলুক তৈরি করি তাদের তাদের শক্তি সামর্থ্য আছে আছে বটে বটে ক্ষমতা কিন্তু তারা তাদের নিজের নয় তাদের মালিকের দেওয়া সহ্লা আগুন পড়াইতে পারে বটে কিন্তু আগুনের ক্ষমতা নয় পানি পানি আগুনকে নিভাইতে পারে বটে কিন্তু পানির ক্ষমতা নয় যা শুদ্ধ উঠতে পারে বটে নিজের ক্ষমতায় নয় যিনি তৈরি করেছেন তার ইশারায় তার ইঙ্গিতে তার হুকুমে এই সব কিছু চলে অতএব রব্বুল আলামিন বুঝাইতে চায় আগুনের ক্ষমতা যদি মালিকের হয় পানির ক্ষমতা যদি মালিকের হয় চার সূর্যের ক্ষমতা যদি মালিকের হয় তাহলে কোনো তার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতাই একজনের তিনিকে কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার অল প্রেজ ডিউ টু আল্লাহ দি লর্ড অফ দা ওয়ার্ল্ড তিনি কুল কায়নাতের মালিক যিনি রব্বুল আলমিন শুধু রব্বুল আলমিন নয় যিনি রহমান এবং রাহিম এক বিশাল জগৎ আল্লাহ রহমান সে ভিতরে যদি আপনি ঢুকে যান সারা রাত কথা শুনতে পারবেন কথা থেকেই যাবে কথা লতা ভাই রব্বুল আলমিন বলেন আমি যে ঘোষণা করলাম সমস্ত তারিফ আমার ওই রব্বুল আলামিন নিজেই তারিফ করেন চাঁদের নিজেই তারিফ করেন সূর্যের

আল্লাহ আমার রব ছেলেরা গান গাই শুনতে তো ভালোই লাগে আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তারে অনুভব দমে দমে তনু মনে তারে অনুভব সেটা কি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারিফ পাওয়ার যোগ্য একজন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ তিনি বুঝাইতে চায় যেখানেই যে ক্ষমতা আছে সেটা আমার আমি আরেকটা সহজ উদাহরণ এভাবে দিয়ে থাকি আমি আব্দুল হালিম যদি আমার শ্বশুর বাড়ি যাই আপনি যদি জান আপনি যান কই আব্দুল হালিম ভাই আপনি কই যান আমি বলবো না আমি শ্বশুর বাড়ি যাই বলবো কি না বলেন না আমার সাথে আমার ছেলেটাও যদি থাকে তাকে তো জিগান ও আব্দুল্লাহ তুমি কই যাও সে বলবো আমি নানার বাড়ি যাই বলবে কিনা আমার সাথে আমার বেগম সাহেব থাকে আপনি ভাবি আপনি কই যান উনি কি বলবে বলেন না আসলে কি তিন বাড়ি ব্যক্তির পরিচয়ের প্রেক্ষিতে পরিবেশ আলাদা হয়েছে বাড়ি কিন্তু একটা বাইরে আমার খুব খেয়াল করেন তাম পৃথিবীর সৃষ্টি নৈপুণ্যের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ করেন বটে আল্লাহ যা যা নিষেধে করেন সেটার নাম কুদরত আল্লাহ যদি নবী রসুল দিয়া করায় সেটার নাম মজেদা আল্লাহ দি আউলে খেরাম দিয়া করায় সেটার নাম কারামত মজেদা যেটা সেটা আল্লাহর কারামত যেটা সেটা আল্লাহর কুদরত যেটা সেটা আল্লাহর বলেন সোহান আল্লাহ সব ক্ষমতার মালিক কে আল্লাহ সবকিছু তৈরি করেছেন কে অতএব বুঝা দরকার সবকিছু কেন তৈরি করেছেন আল্লাহ বলে গোলাম তোকে আমি এত মায়া করি তোকে আমি এত মহাব্বত করি এত আদর করি বলে তোর মতো দুলার জন্য এই বিশ্ব জাহানকে বৈরাত বানাইছি বলেন সোহান আল্লাহ তোকে তালার জন্য তোকে নতুন জীবন করার জন্য তোকে সুখ দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য তোর প্রয়োজন পূরণ করার জন্য আকাশের জমিনের নদীর সাগরে মাটির উপরে নিচে যত নেয়ামত দিন নামে গোলাম কেয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেই এরবঙ্গ আমার দেওয়া হায়াত শেষ হয়ে যাবে আমার দেওয়া নেয়ামতের তালিকা এই বানানো সম্ভব হবে না রব্বুল আমিন বলেন ওয়াই তাউদ্দু নেয়ামত লাত সুবহান চিকে ধরে বলে না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বল এত নেয়ামত দিলাম এত নেয়ামত দিলাম কেয়ামত পর্যন্ত যদি গোনার ডিউটি দেই তুমি গুনতে থাকবা আমার নেয়ামতের তালিকাই বানাইতে পারবা না রে গোলাম অতএব আমি যে আগে বললাম গরম সিংহের যে আকল ঠান্ডা সিংহের যে আকল দিন সিংহের যে আকল রাচিনবা যে আকল ওই আকল যে জিজ্ঞাসা করে গোলাম tamam দুনিয়া যদি আমার জন্য আমি তাইলে কি জন্য কথা আসে কি না আগুন আমার জন্য পানি আমার জন্য বাতাস আমার জন্য কি গ্যাস গাছালি আমার জন্য অমুক মুক সব আমার জন্য রাব্বুল বলে গোলাম সবই যদি তোর জন্য রে গোলাম তাইলে তোরে বানাইলাম কি জন্য? রব্বুল আমিন বলে তোরে বানাইবার কথা তো ঘোষণা করে দিলাম মা খালাকতুল জিন্না ওয়ালা ইল্লা লি শুধুমাত্র কেবলমাত্র আমি মুনিরের গোলামি ছাড়া আর কোনো প্রয়োজনে তোমারে বানাই নাই। তোমার বানানোর উদ্দেশ্য একটাຫມক শুধু একটা। ওই আবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে যা বলেছেন সেটাকে আমরা যদি প্যাকেট করি একছাত করি তো তালাস করলে পাবো মাত্র পাঁচশো আয়াত কোরআনে হাকিম থেকে আকামে সারে ইয়া যেটাকে বলে যে অজুতে সাইড ফরজ এটা কোরআনের সাবেক তাই মোহাম্মদ তিন ভাই এটা কোরআনের সাবেক গোসলে তিন ফরত বলেন না কোরআনই সাবেক কোরআনই প্রমাণিত কোরআন যেগুলো প্রমাণ করে এটা হালাল এটা হারাম এইগুলো মানা আমাদের জন্য ফরজ কিন্তু হাজরত মারিয়াম আলাহ ইসলামের কিসা জানা হাজার ইসুমা ইসলাম কিসা জানা ফরজ না সেটা জানলে লাভ হবে প্রতিটা জানার ভিতরে লাভ হবে কিন্তু ফরক যেটা সেটা হলো অযু জানাও ফরজ মানা ফরজ নামাজ জানাও ফরজ মানা ফরজ আমি ভুল বললাম নি কোনো ওটা জানলে সেটা হবে নুর না নুর সোনাই সোহাগা আরো লাভ আরো লাভ আরো লাভ লাভের শেষ নাই কিন্তু মৌলিকতা হচ্ছে আপনি আল্লাহর হুকুম মানতে বাধ্য যে আল্লাহ তাম দুনিয়া সাজালেন আপনার জন্য আপনাকে বানালেন তার গোলামের জন্য তার গোলামি হচ্ছে কিনা না দানা অবস্থায় বসা অবস্থা শোয়া অবস্থা আল্লাহ সেটা চান জন্য আল্লাহ বলেন ওরাই আমার প্রকৃত গোলাম যারা দাঁড়ান অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় সার্বক্ষণিক তার মনিবকে ভুলে যায় না বলে সুবহানাল্লাহ আল্লাহ ইয়াযকুরুনাল্লাহা তিয়ামান ওয়া তিয়ামান তারা দানা অবস্থায় আমার গোলাম তারা বসা অবস্থায় আমার গোলাম তারা শোয়া অবস্থায় আমার গোলাম ঠিক আছে ঠিক এই জনরা রাব আমিন বলা গোলাম ও গোলাম এই কোরআনে হাকিমকে তাম মানব জাতির জন্য আমি ন্যায় যদিও দিয়েছি মানুষ যতক্ষণ পরিচয় পায় নাই মানে নাই লাভও পায় নাই আমার নবী যতই তাদেরকে বলতে চাইলেন হ্যাঁ রে এই মানুষগুলো জাহার দিকে চলে যাচ্ছে আমি কি করলে পরে তাদেরকে অন্যায় থেকে বাঁচাইতে পারি অত্যাচার থেকে বাঁচাইতে পারি নির্যাতন থেকে বাঁচাইতে পারি তার পেরেশানির কোনো অন্ত ছিল না হিলফুল ফুজুল সংগঠন করার মানেই হলো শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে তখন কর্মসূচি ছিল না এরপরে তিনি যখন মদিনায় গেলেন ওই মদিনার মানুষ যখন গ্রহণ করলেন এবার ঘরে ঘরে সেই শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল বলে সোহান আল্লাহ আগে ঘরে তালা দিলেও মনে বুঝে না ওই বাহিনী আসছে কিনা আমার তালা ভাঙছে কিনা আমার দরওয়াজা নক করছে কিনা আর এখন তালা খোলা থাকলেও আমার আর ভয় নাই কারণ যে চুরি করতো সে ভালো হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন যে চুরি করতো সে ভালো হয়ে গেছে তার চোরের ভাই ভাই আর দরজা খোলা থাকলে কি এই জন্য কোরআনে কেন আসছে অসভ্য জাতিকে সুসভ্য করার জন্য নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত মানবতাকে তার মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন সেটা একমাত্র শুধুমাত্র আমার বিধানই দিতে পারে আর কোন বিধান দিতে পারে না এই জন্য আজকে ওয়াজ মাহফিলগুলো মিরাদুন মাহফিলগুলো সিরাজ চন্দন মাহফিল গুলো তা কোরআন মাহফিল গুলো ওয়াজ মাহফিলগুলো মানসার বার্ষিক সভাগুলো খোলাসা কথা যিনি যাই বললেন খোলাসা কথা হলো এটা আমার আপনার ডিউটি হচ্ছে আল্লাহকে জানতে থাকা আল্লাহর হুকুম মানতে থাকা আগে জানা তারপরে মানা বস্তুতে সাইজ করা যদি নাই বা জানলাম তো মানলাম কেমন তাহলে মানার জন্য জানা জরুরি কথা ঠিক কি না বলেন না মানার জন্য জানা জরুরি জানলাম মানলাম না জানা কোনো কাজ লাগবে না কথা ঠিকই না এই জন্য কোরালে হ্যাঁকি মারলা সমান তাড়া যে নেয়ামতের কথা বললেন সেই নেয়ামতের অসংখ্য চালিকা না দিয়া আমি একটা উদাহরণ দিয়ে যথেষ্ট মনে করি সেই উদাহরণটা রব্দারামিন আমাদেরকে যত নেয়ামত দিলেন সেই নেয়ামতগুলোর খোটা কোরআন শ্রী বারবার দেওয়ার মানেই হলো কার নেয়ামত খাইনি তার তো গুণ গাইলি না এটা যুক্তিসঙ্গত কথা না বলেন না আমাদের দেশে সামাজিক নিয়ম আছে যার নুন খাইলাম তার গুণ গাবা উচিত এরকম প্রবাদ বাক্য আছে না কথা তো বাস্তব অবাস্তব না আপনি আমাকে লেখাপড়া শিখাইলেন আপনি আমাকে চাকরি দিলেন আপনি আমাকে স্টাবলিশ করলেন আপনি আমাকে কি করলেন একটা অবস্থানে পৌঁছায় দিলেন এখন আমি যদি আপনারা না চিনি এটা কিরকম নিমুখ আরামি হয় আমার মামুদ বলেন ও রুহার রুহের জগতে আমি তৈরি করেছিলাম আমি লালন পালন করেছিলাম তোর মায়ের পেটে তোকে আমি পালন করেছিলাম আমি লালন পালন করেছিলাম রে আল্লাহর গুলাম দুনিয়ার তোরা আমি পাঠিয়েছিলাম আমি লালন পালন করেছিলাম আমার অসংখ্য ন্যামত খাইলি রে গুলাম আমার ন্যামত খাইলি কিন্তু আমার এই তুই চিনলি না এটা নিমুখার আমি হবে কিনা বলেন এটা নব্বুল আমিন বলেন তুমি যদি আমার ন্যায় মতের আদায় করো

কেউ কেউ ঘুমাইতেছেন নাকি রাতে দুটা বাচ্চা বোধ হয় আমার আলোচনা কি দুই ঘন্টা হয়ে গেছে তাহলে ঘুম আসলো কেন আপনার কি শান্তির ঘুম না ইপলিশের শান্তির হলে আলহামদুলিল্লাহ ইপলিশের হলে খবর আছে ইপলিশের তো টার্গেট হলো আপনি মা ফেলে না আসেন আপনি যে চলে আসলেন ওর তো কলিজা চলতেছে হায়রে নিষেধ করলাম তবুও গেলি তো ইবলিশ নোয়া খাইলে হলে কি কয় তুই জন গেছো তাই জন্ম

এই জন্য কথা শুনতে হবে মনের কান দিয়ে চামড়ার কান তো আছেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু চামড়ার কানের সাথে মনের কানটা যোগ করতে হবে মনের কান দিয়ে যদি শোনা হয় মানার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তো মানবার জন্য আল্লাহ সাহায্য করবে বলেন আলহামদুলিল্লাহ বলদিন জাহাদোসিনা লনাদিন্নহু সুব LANA আল্লাহর কোন বান্দা বান্দী যদি আল্লাহর কোন বান্দা বান্দী যদি আল্লাহর রাব্বামানের পথে চলতে চায় আমার আল্লাহ বলে তাকে সাহায্য করা আমার জন্য لازم হয়ে যায় আল্লাহ আমি অবশ্যই তাকে সাহায্য করব এরকম অসংখ্য ঘটনা আছে যদি এক এক করে বলতে থাকি আপনারা আজীবন শুনতে থাকবেন অনেকে আপনাদেরও জানা আছে আল্লাহর পথে চলতে থাকলে আল্লাহ সাহায্য করে এটা আল্লাহর ওয়াদা আর অন্য তালা মজলাইসা লিইল ইনসান ইল্লা মা কা শরীফ মানুষের জন্য কিছুই নাই ওইটুকুন থাকবে যেটুকুন চেষ্টা করবে অর্থাৎ তুমি যখনই চেষ্টা করবে আমার সাহায্য তখনই তোমার মধ্যে হাজির হয়ে যাবে সোহান আল্লাহ এটার একটা ছোট উদাহরণ আমার বাচ্চা ছেলেরা যখন দাঁড়াইতে পারে আপনাদের এখানে আব্বারা আছেন আপনাদের অনেক ছেলেরা প্রথম যেদিন দাঁড়াইছে আপনার কাছে কি খারাপ লাগছে না ভালো লাগছে বলেন না স্বামী স্ত্রীকে ডাকতেছে স্ত্রী স্বামীকে এই দেখছেন দেখছেন আঙ্গুল হোলা খাওয়াইছে আঙ্গা খান সুখ লাগে ভালো লাগে সুন্দর লাগে শান্তি লাগে আমি কি বলি আব্বুর দিকে আসো বলি না এই সময় ছেলে হয়তো যেতে পারে আচ্ছা যদি ছেলে পড়ে যায় আব্বা কি তামসা দেখবে না ধরে ফেলবে তার মানে হলো আব্বা জানে আমার ছেলে এখনো হাঁটতে জানে না তবে তাকে হাত ছেড়ে দেওয়ার মানেই হলো হাঁটতে শিখানো সে এক কদম দুই কদম দেবে আর প্রয়োজনে আমি তার হাতটা একটু টাচ করবো ধরবো সে আমার দিকে আসুক হাঁটাটা শিখুক আল্লাহ আব্দুল্লাহ বলে গোলাম তোরে তো আমি তৈরি করেছি তুই কি পরিমাণ দুর্বল আমি জানি খোলে কালীন সানু জাহিফা তোকে দুর্বল করে বানিয়েছি অতএব আমার পথে যখন চলতে থাকবি যখনই তোর সাহায্যের প্রয়োজন হবে তখনই সাহায্য হাজির হয়ে যাবে তোমার ঘরে সাহায্য আমি পৌঁছাতে পারি কিন্তু পৌঁছানো এটা আমার কানুন নয় এটা আমার রীতি নয় এটা আমার রেওয়াজ নয় এটা আমার তরিকা নয় কিন্তু চাইলে আল্লাহ পারে ই ভারে কি ভারে না পারে এটা ব্যতিক্রম আপনি ঘরে বসে থাকবেন আপনাদের খানা সেখানে পৌঁছাই দিবে এটা আল্লাহ পারেন কিন্তু আল্লাহ বলেই এটা আমার तरीका নয় তাহলে আমার ওই কথা মিথ্যা হয়ে যাবে তোমার হরকতের সাথেই আমার বর্ক शामिल থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আমিন বলে গোলাম তুমি যে দুর্বল এই কথা আমি জানি আমি বানাইছি আমি জানি না ইবলিস বললাম আমরা দুর্বল কিনা দুই মিনিট একটা দুর্বলতার দিকে খেয়াল করি না একটা গরুর বাচ্চা মার পেট থেকে আসলো যে আসলো কিছু কম করেই সে নোয়াখালীর গুলো দাঁড়াইতে পারে এদিকে পড়া না পারে কিনা পারে কিনা পারে কিনা আপনার বললো হুজুর মাঝে সিডাং থেকে আসছে নোয়াখালীর ঘটনা কি আমি তো ভাই আসলে মেডেন নোয়াখালী আমাকে আমার আল্লাহ নোয়াখালীর মাঠে দিয়ে বানাইছে চল্লিশ বছর আগে আমি বাড়ি করছি বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন সিডাং এর হুজুর যদিও কথাটা এক পর্যায়ে তেমন মিশা হলো চত্ব হলো কি বলেন এর হুজুর এসছে কিন্তু আমি আসলে অরিজিনালি নোয়াখালী তো যাই হোক কথাটা বলতেছিলাম এই জন্য আমাকে যে আল্লাহ দুর্বল করে বানাইছেন এক পিঠ আমাদের আকলের কাছে চলে যায় সবাই গরুর বাচ্চাটা যেই থেকে আসলো সে দাঁড়াবার চেষ্টা করে দাঁড়াইতে পারে এবার হাঁটবার চেষ্টা করে হাঁটতে পারে এবার দৌড়াবার চেষ্টা করে পারে মানুষের বাচ্চা এরকম বোধ হয় কি মানুষের বাচ্চা মার পেট থেকে আসলে দাঁড়াইতে পারে তাহলে আমরা দুর্বল কিনা। না প্রত্যেকটা প্রাণীকে আলাদা প্লাম তার জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা তার সাথে সাথে করে দিয়েছেন এক পাটা দেন নাই আশাবুল মাকলুক মানব জাতি করেছেন তাকে অথচ তাকে এমন কি আকল দিলেন যে আকলে তারা অন্য মাকলুককে সে অতি সহজে ব্যবহার করার প্রক্রিয়া হাসিল করতে পারে বলে বিশাল আকারের বাঘ চিড়িয়াখানায় ঢুকায় এসব হেলালি বেলালি ওয়াজ করে ঢুকায় না হ্যাক সাথে তাকে ধরে কথা ঠিক কিনা সাপুরে সাপ দিয়ে খেলা দেখায় এই সাপকে ওয়াজ করে সেখানে পেশ করা হয় নাই বুদ্ধি দিয়ে আর কেন হইছে বড় শিক্ষিনা বলেন আমার আপনার গায়ের থেকে কতগুনে ওজন ভারী বিশাল আকৃতির হাতি সে আমার কমান মানতে বাধ্য কেন আল্লাহ বলেছে পশুটা শিকার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন এক निजाम قائم করেছি বলেন সুবহানাল্লাহ এই निजाम এই হিকমত এই বুদ্ধিমত্তা আমি তোকে দিয়েছি কাউকে দেই নাই এইজন্য সেই সেই তারিফ আল্লাহর কোরআন হাকিবে করেছেন ওমাইউতাল হিকমাতা

তখন তুমি ফিন্দনের কাপড় কান্দা করে হাঁটবে বাবা হয়ে দিবা অথবা মামু হয়ে দিবা আছে না এরকম তার ভিতরে কিসের অভাব একজন ঢাকা থেকে বিমান স্কাই করে নিয়ে যায় সৌদি আরবে আবার সৌদি আরব থেকে নিয়ে আসে বাংলাদেশে সে তার হাত কি তিনটা নি পাঁচ আটটা পল্লা দুইটা না সব ঠিক আছে তো বেশ কম কোন জায়গায় একজন বিমান চালাইতে পারে আমি ঠেলা গাড়িও ঠেলতে পারি না ব্যবধান কোথায় ব্যবধান এখানে চিৎকার করে বলেন না সব

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাইলে জগত দিক থেকে আল্লাহ তাআলা বানাইতে দুর্বল করে বানাইলেন এমন একটা কোয়ালিটি দিলেন এমন একটা যোগ্যতা দিলেন তা দেওয়ার কারণে সৃষ্টির অসংখ্য মাখলুককে আমি ছলে বলে কলে কৌশালে আমার বুদ্ধিমত্তা দিয়ে ব্যবহার করার উপযোগী করতে পারি বলেন সোহানাল্লাহ বাতাসকে জীবনও দেখলাম না এই যে কোটি টাকা দামের বিমান সেটা আকাশে স্কাই করতো না এটা ঘন্টায় ছয়শ মাইল বেগে দৌড়াতো না যদি বাতাস না থাকতো বাতাসকে বানাইছে এইভাবে একটা একটা করে ব্যাখ্যা দিতে গেলে গোড়া কথা একটা لا اله الا الله لا اله الا الله ادم سفي الله لا اله الا الله موسى كريم الله لا اله الا الله ابراهيم خليل الله لا اله الا الله اسماعيل زبيل الله

বলেন এই একই কালেমার দাওয়াত লক্ষ লক্ষ নবী রসুল কেন দিলেন এই জন্যই দিলেন আকাশ তৈরি করেছেন একজনে জমিন তৈরি করেছেন একজনে চার সূর্য আগুন বাড়ি বাতাস সামাম সৃষ্টি জগৎ সব তৈরি করেছেন একজনে পরিচালনা করেন একজনে ওই সব তৈরি করেছেন তোমার জন্য এর গোলাম তোমাকে তৈরি করেছে তার গোলামির জন্য অতএব গোলামি যদি করো দুনিয়াতেও শান্তি দেব গোলামি যদি করো মরণের পরে শান্তি শুরু হয়ে যাবে মরণে শান্তি কবরে শান্তি পলসেরাতে শান্তি মিজানে শান্তি অথবা বলছে রাত পার হইয়া চিরদিনের জন্য আদি আদি গনের জন্য জান্নাতে শান্তি সুবহানাল্লাহ আর যদি গোলামি না করো ও আল্লাহর গোলাম মোটা কঠিন হয়ে যাবে কষ্ট রয়ে যাবে মরার পরে অশান্তি শুরু হয়ে যাবে কবরে যতদিন থাকলো অশান্তি চলতে থাকলো আবার কবর থেকে তোলা হলো অশান্তি হিসাব নেওয়া হলো অশান্তি ফলসরাতে অশান্তি মিজানে অশান্তি চিরদিনের জন্য জাহান্নামের অশান্তি বলেন নাউজুবিল্লাহ অতএব শান্তি যদি পেতে হয় দুনিয়ায় শান্তি যদি পেতে হয় আখিরাতে শান্তির মাধ্যম আর নমুনা একটা

আর আমি কোরআনে হাকিমকে যখন মানুষের ঘরে ঘরে পৌঁছিলাম সেই জাহান্ন মার্কা দুনিয়াটা জান্নাত বার্কা হয়ে গেল কথা ঠিক কিনা বলেন আজকে তফসিলুল কোরআন মাহফিল আর ওয়াজ মাহফিল বলেন মূল প্রতিবাদ্য বিষয় একটা যে যেই বিধান আল্লাহ আমাদের কল্যাণের জন্য দিলেন তা জানা দরকার আর মানা দরকার আজকে জানার অভাব মানার অভাব একটা বাস্তবতা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলোর তুলনায় দক্ষিণবঙ্গে আমরা আমার মনে করবো যে কোরআনে কারিমের তালিম তরবিয়ত কিছুটা আছে

এক রাখাতে এক লক্ষ রাখা তিনি ঘরে বসে থাকেন ওখানে যান না আমি এক পর্যায়ে বললাম বাবা দি কিছু মনে করবেন না গত দুদিনও আপনাকে দেখলাম আপনি নামাজে গেলেন না আজকেও গেলেন না বিষয়টা কিছুক্ষণ উনি চুপ থাকলেন এরপরে বলেন হুজুর আপনি কইলেন যখন কন লাগে কি তা হতাম কিছু জানি না তো হে লেগে যায় না তো আমি তো তাইলে আইসেন কি লাগি। ক আমি আইতাম আসলাম না আমার নাতি আমার ঠেললে ফেলাইছে কো যাও দেখে

সে মনে মনে করে সর্বনাশ কোন ভূতে খাইলো গাইলাম আইলাম দেখে না ধরা খাইলাম এই ধরা তার জন্য তো সামনের এক মহান সম্ভাবনার বিষয় কিন্তু আমার মদিনার নবীজি বলেছেন সাত বছর থেকে দশ বছর মধ্যে তোমরা ছেলেদেরকে নামাজি বানাও আল্লাহর কালামকে শেখাও যদি তিন বছর তার পিছনে মেহনত করা হয় সে বেনামাজি থাকতে পারে না এবং তাকে মারার জন্য নিষেধ করেছেন এই কারণে দশের আগে তার মারার প্রয়োজন নেই সাত থেকে দশ বছর তাকে যদি

কারণ সেখানে একটা ছাত্রকে পড়া দেয় পড়াটা আবার আদায় করে এই জন্য হয় বেশি না হোক কম হলেও হয় কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে কেন হয় না এই বাধ্যবাধকতা নাই পড়া দিলাম ওরা নিল কিন্তু কালকে পড়াটা আর দিল না আমিও নিলাম না এইভাবে দিন যায় বছর যায় ওরা যদি সবাই ফেল করে আমি কিন্তু বেতন পাই এলুম প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কি না আপনাদের উদাহরণ সন্দীপের সেকেন্ড সাফিয়া সরকারি সরকারি এমপি ভুক্ত শুধু শুধু এমপি ভুক্ত না হান্ড্রেড পার্সেন্ট সরকারি

আছে নিয়ম আছে শিশু শ্রেণীর পড়া তো মেট্রিকে পড়ানো হয় না ক্লাস টেন এটা ক্লাস টেনের মতো শিশুটা শিশুর মতো শিশুর পড়া যদি ক্লাস টেনে পড়া ওদের কোনো কাজে লাগবে না আর ক্লাস টেনে যদি শিশুদেরকে দেওয়া হয় ওরা সেটা নিতে পারবে না কিন্তু এই 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 প্রতিষ্ঠানটা সম্পূর্ণ ভিন্ন এখানে অক্সফোর্ডের ছাত্র থাকতে পারে ঢাকা ভার্সিটির ছাত্র থাকতে পারে কামিল মার্শাল থাকতে পারে প্রিন্সিপাল মহাদেশ থাকতে পারে পারে কিনা বলেন না আবার ব কলম এটা থাকে না থাকে এই প্রতিষ্ঠানের এই শিক্ষা প্রতিষ্ঠানের আলো সময়গুলো এমন পর্যায়ে করা যায় আল্লাহ তাআলা এর কোন ব্যবস্থা কুরআন হাকিমদের অতি পণ্ডিত্য দিয়ে কথা বলেছেন অতি সহজ করে কথা বলেছেন বলেন না সুবহানাল্লাহ আমি আমার কথা কার করতে চাই না আপনাদেরকে একটা ওয়কেয়া শোনাতে চাই সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলি যত টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন স্বামীগো জান্না আমার বাচ্চাদের জন্য আমার আব্বার কাছ থেকে হলো অন্তত জান্নার কিছু নিয়ে আসেন அப்பா কি বলল আমার কথা শেষ করে দিছি அப்பாটাকে কি করলেন। কিছু দেবেন এটা আশা করে পাঠাইতে পারবেন কিন্তু গেলেন না বলেন আমার আব্বা আমার বিয়ের সময় আমাকে একটা অন্যা দিয়েছিলেন দান আমার অন্যটা বাজারে বিক্রি করেন সেটা দিয়ে হলো আমার বাচ্চাদের জন্য কিছু আনেন তিনি সেই অন্যটা ছয় হাম বিক্রি করলেন কত ছয় হাজার হাম দু চার কদম যেতে না যেতেই আল্লাহর একজন বন্ধা একটা উঠ নিয়ে হাজির হলেন আর বললেন আপনি কি দয়া করে আমার উঠটা কিনবেন যেহেতু আমি ওঠের মালিক আমি ওকে ভালোবাসি মহাব্বত করি আমি চাই আমার মহাব্বতের বস্তুটা আমার কোন প্রিয় ব্যক্তির কাছে বিক্রি করি আমার ইচ্ছা হচ্ছে আপনার কাছে বিক্রি করি আপনি দয়া করে আমার ওটা কিনেন দিনের কাছে এটা কাটা খায় লবণের মতো লাগলো আমার এমনি কাটা আপনি আরো দিলেন লবণ কথা ঠিক আমার কাছে তো একটা পয়সাও নাই যে ছয়টা ধান ছিল সেটাও কি করলাম দান করে দিলাম এখন আপনার ওট কিনবো কি করে তিনি বললেন আমি আমার ও আপনার কাছে বাকি তো বিক্রি করতে রাজি আছি বলেন না সোহান এরকম সুযোগ পাইলে তো আপনারাও কিনতেন কিনতাম কিনা বলেন না তিনি বললেন ঠিক আছে দাম ঠিক করা হোক কত বলে দুইশো দেড় হাম কত দুইশো দেড় হাম কত দেড় হাম দুইশো দেড় হাম দুইশো দেড় হামে বাকিদের বিক্রি করা হলো কোয়ার কদম যেতে না যেতে আরেকজন এসে বলে আমার ওটা বড় পছন্দ লাগছে দয়া করে আমার কাছে বিক্রি করবেন নি তো আলী রাজা তো মনে মনে তখন কাস্টমার ঠোকাইতেছে যেহেতু বাকিতে কিনছি বিক্রি করলে না আমার দুই পয়সা আসবে ছয় হাজার আমি তো আল্লাহর হস্তে দিলাম এই অবস্থার মধ্যে তিনি বললেন আমি কত দেব বলে আপনি যা দেন আমি এততে নিলাম তিনি বললেন আমি দুই শত ষাট দেড়হাম দিলাম বলে না বিক্রি করছে কত দাম করছে কত বলে গেছেন ছয় হাম বাকিতে যেটা লেনদেন করলেন বেসা কিনা করলেন দুশো দিয়ে কিনলেন দুশো ষাট বেসলেন লাভ হলো কত ছয় দশ কত আমার নোয়াখালি ছয় দশ ষাট এখানে কত ঠিক আছে নি ও আল্লাহর গুলাম আমার আল্লাহ করেছেন আমার দিনের জন্য ইসলামের জন্য যদি কোরআনের জন্য একটা পয়সা কেউ যদি দান করে আমি আল্লাহ কথা দিলাম আমি কমপক্ষে দশ গুণ তারে দিয়ে দিবো বলেন সুহান আল্লাহ বেশি কোনো হদিস নাই বেশি কোনো হিসেব নাই ওটা বেমেশাল ওটা বেলা হিসাব এটা সাতটা হবে না সাত হাজার হবে না সাত লক্ষ হবে না সাত কোটি হবে আল্লাহ চাইলে অগণিত অসংখ্য কোটিও দিতে পারে পারে কিনা আল্লাহ বলেন আমি কম দিলে দর দিব কথা বুঝে আসছে কিনা তাই এই যে মাহবিলটা যারাই করেছেন যাদের মাধ্যমে হয়েছে আমাদের সবার কোরআন হাদিসের দু কথা জানার একটা মিডিয়া একটা মাধ্যম একটা অবলম্বন হয়েছে কিনা হয়েছে কিনা বলেন না যেহেতু হয়েছে তাইলে এই কাজটা করতে গিয়ে ওনাদের কিছু খরচ তো হয়েছে না নাই কি কিনা এই মাইকের খরচ এই প্যান্ডেলের পোস্টারের খরচ রিপের খরচ মেহমানদের যাতায়াতের খরচ ইত্যাদি ইত্যাদি আমার মনে হয় কথা লম্বা না করে আমাদের প্রধান মেহমানের জন্য সময় রাখা দরকার আমরা এসে কোরআন হাতে জানার জন্য আমরা এসে কোরআন হাতে জানার জন্য ঠিক না বলেন না এই জন্য আমার একটা বদভ্যাস হচ্ছে আমাকে ওই সময়ের একটা লিমিটেশন দিতে হয় সময়ের একটা সীমাবদ্ধতা বেঁধে দিতে হয় আমি কথা বলতে পারি না সাথে বলি আমি একটা গত বছর কিন্তু আমার তেরো কাতার ফুল না গেলে আমি কথা শুরু করি না আমি আগে বলে রাখছি আমার তেরো কাতার ফুরতে হবে উনিশ কাতার মসজিদ দোতলা উনিশ কাতার ঘুরতে হবে তার মধ্যে তেরো কাতার ফুলের আমি কথা শুরু করি কেন আমি কথা বলবো পনেরো মিনিট আমি সব মুসলিকে শুনাইতে চাই আর যদি আমি আগের থেকে কথা শুরু করে দিই এরপরে লোকেরা আধা ঘন্টা পর্যন্ত আসতে থাকে তাহলে আমার সব কথা সবাই শুনলো না এরকম কোনো মাহফিল দেখবেন সারা এক সময় আমি জানালা দিয়ে করে দু চারটা মানুষ আছে পুরা মাঠ খালি তখন মাহফিল শুরু হয়ে যায় আমি ভাবতেছি তারিখ বুলইল নি কোনো মাহফিল কি আজকে না আরেকদিন পরে বললাম যে ঘটনা বারোটার পরে আসা শুরু হবে একটার মধ্যে মাঠ পুরবে আর ফজর পর্যন্ত মাহফিল চলবে আমাকে বলে হুজুর আপনি ঘুমান সময় হলে তুলে আপনাকে এটাকে কোনো ভালো আলাম বলা যায় আর চট্টগ্রামে কতগুলো এটা কোনো ভালো আলামত নয় মাহফিলগুলো গুলো আসতে শুরু হওয়া উচিত এবং এসার আগে পরে শেষ হওয়া উচিত আমার মতে এবং সেটা বেশিরভাগ হচ্ছে কথা ঠিক কিনা বলেন না কেন মাহফিল করা হয় তো বেনামাজিরে নামাজি বানাবার জন্য এখন আগামীকাল যত মসজিদে মাহফিল হবে আপনি জরিপ করেন আমার কথা বিশ্বাস না হইলে যত জায়গায় মাহফিল হয় পরের দিন যদি মসজিদটা ঘুরে যাইতো তোর মাহফিলটা সার্থক কথা ঠিক কিনা এটা একটা জরিপ করেন ঢাকা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম জুমার নামাজে কি সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার ষোলো হাজার লোক একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা ছতলা সাততলা সাত আশেপাশে রাস্তা আধা কিলোমিটার মানুষের মানুষ সত্য কথা কিনা ফজর নামাজে আরো বেশি এক কাতার এক কাতার ও এক কাতার বাংলা দ্বিতীয় জাতীয় মসজিদ চট্টগ্রাম আন্দুর কিল্লা শাহী জামে মসজিদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী যেখানে খতিব এটারও হালত এক কাতার কিন্তু শুক্রবারে ঠিকই বন্ধ হাজার পনেরো থেকে ষোলো হাজার জিনার বাড়িতে মাহফিল চলতে আজকে পাঁচ দিন আজকে শেষ দিন পাঁচ দিন যদি মাহফিল হয় শেষ দিন বিশ থেকে পঁচিশটা গরু দরকার হয় কি বনি আদমে খায় চিন্তা করে

এগুলো সব ফজরের মুসল্লি নাকি ওয়াজের কি দরকার ওয়াজ এখানে শেষ ওয়াজ তো আমলের জন্য কিন্তু যেখানে যেখানে ওয়াজের আগের দিন এক হয় ওয়াজের পরের দিন এটাও আধা কাতার হয়ে যায় একেবারে সাতকুশ আমার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আষ্টনম্বর সোনাইচুরি ইউনিয়নের দেলিপাড়া মসজিদে এই সাত আট বছর আগের ঘটনা রাত্রে মাহফিল হলো আমরা থেকে গেলাম আর আসলাম না সকালে নামাজ পড়তে গেলাম মসজিদের সামনে গিরিলের মতো তালা অন্তত বারান্দা খোলা থাকলেও নামাজ পড়া যেত বারান্দাও তালা একটা বুড়া মানুষ বাইরে বসে আছে বুড়াকে জিজ্ঞাসা করলাম আবাজ এই ঘটনা কি আওয়াজ বুঝবো তো তোমার এই তার আওয়াজ শুনে দিল না খালি আওয়াজ শুনে দেয় এখন আরাম করে দেরি তাইলে অনারার ইমাম সাহেব ঘরে যে বড়গা শুরু গিয়ে গিয়ে ছোট গা খালি তোমার লাগে আওয়াজ দূরকে দিবি আর তুমি ঘরে হজে আরাম করে দেরি কি বুঝলেন তো বুড়ার হচ্ছে অনেকই লাগছেন দেয় হজ তুই আর সন্ধ্যে তাহলে একদিন আহ খালি মা বলে না যায়

লাভ হইলে কত বিনা কুমের সদরি পুঁজি ছাড়া ব্যবসা পুঁজি ছাড়া ব্যবসা কোনো পুঁজি দেন নাই বাকিতে কিনলেন এরপরে আবার সেটা বিক্রি করলেন লাভ হলো কত সাহায্যাম এবার সাহায্যার বাজার যখন নিলেন হাতুনে জান্নার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবলেন আমার স্বামী আমার স্ত্রীর মায়ায় পড়ে সন্তানের মায়ায় পড়ে কোনো কিনা কিনা কোন টাকা কামাইলো এত সম্পদ এত বাজার তো হইতে পারে না আমি অন্য দিলাম অন্য বিক্রি করে সামান্য কিছু আনবে অন্যার টাকা তো এত হইতে পারে না আমার আমি জানতে চাই কোন পদ্ধতিতে কিসের মাধ্যমে ব্যবসা করলেন গো এতগুলো সম্পদ কি করে আনলেন তিনি বলেন আমি এমন ব্যবসা করেছি তিনি বলেন আমি বুঝতে পারি না আমি বুঝতে পারব না আমার বাবার কাছে যান বাবা যদি সার্টিফিকেট দেয় এই সম্পদ করে তুলবো না এলে তুলবো না তিনি আল্লাহ নবীর কাছে গেলেন আর বললেন আমি এইভাবে ব্যবসা করেছি আল্লাহ নবী বলেন ও আলি তুমি বড় সুন্দর ব্যবসা করেছ আল্লাহ ওয়াদা করছে অবশ্যই দশ গুণ দিবে দিবে কিনা বলেন এক নম্বর দুই নম্বর দান করলে আল্লাহ তালা বলেন তুমি তো তোমারও দিলা আজকে মানুষের দেন মন্ত্রী দেন জনগণের কল্যাণের দেন রাস্তাঘাটের জন্য সামাজিক কাজে দেন যেকোনো ভালো কাজে একজন আপনি সাহায্য করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি কাউকে দেন না আপনি আপনার কিন আপনি তো ফেরত পাবেন আল্লাহ অজা করছে আপনি যেখানে যা দিলেন আল্লাহ আবার আপনাকে ফেরত দিবে দিবে কিনা অনেকে পেয়ে গেছে অনেকে পাবে না পাইলে আরো পাব কারণ যত কম পাবেন তত আকারাতে ব্যস্ত পাবেন আল্লাহ অনেকে তখন হিংসা করবে আল্লাহ গো

এরকম নেই উনি দিয়া লাভ হয়েছে আপনারা ওনাকে সাপোর্ট করে লাভবান হল আল্লাহ রসুল মসজিদ নবীর মধ্যে বসা সাহাবেকের মাঝ মাইনের সামনে একজন সাহেব আসে সুয়াল করলেন তাকে কিছু দেওয়ার জন্য আল্লাহ রসুল এদেরকে জিজ্ঞাসা করলেন লোকটাকে দেবো নাকি সবান আল্লাহ বলেন না কি চার যুগের কথা এটা তো আশ্চর্য হয়ে গেছে হুজুর আমার রসুল তো বিশ্বদাতা ওনার নাম আবুল কাসেম আল্লাহর নামতের আল্লাহ ওনাকে ধন ভান্ডার বানাইছে উনি এগুলো বন্টন করবে তো তিনি বলতেছেন দিতাম নি এটার আবার কি

শুধু তোমাদের জন্য নয় কেমন পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে কোন ভালো কাজে নাক কাজে একে অপরকে যখন সহযোগিতা করবে ওই সহযোগিতা তারা করবে তারা যেমন লাভ পাবে এই সহযোগিতার জন্য তারা সম্মতি দিবে তারা সমান লাভ পাবে আমি এই দান করে যে স্বভাবের মালিক হইলাম আমার সাহাবিদেরকে ওই স্বভাবের সমান মালিক বানাই দিলাম মাথা লাড়লেন আপনারা স্বভাবের বাক পেয়ে গেছেন